study MBBS in Bangladesh. Nijeke doctor howar shopno puron korte chan tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS shopno apnar puron korbo amra. তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, ব্রুট মেজরিটি আছে, অতীতের রেকর্ডকে তিনি ভেঙে দিয়েছেন, তারপরেও তৃণমূলের অন্দরে এত ভয়ের স্রোত কেন? যদি ভয়ের স্রোত নাই থাকতো, তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের দরজা বাইরে থেকে ছিটকিনে তুলে দিয়ে বন্ধ করতেন না তৃণমূল কংগ্রেসের সমর্থক আইনজীবীরা। এটা ভয়ের লক্ষণ। রাজশেখর মান্থা রায় দিয়েছেন, শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছেন, মানে আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরের রক্ষা কবচ তুলে নিয়েছেন। শাসক দলের এই রায় পছন্দ নাই হতে পারে, অনেকের অনেক রায় পছন্দ হয় না, উচ্চতর বেঞ্চে যেতে পারেন, সেই উচ্চতর বেঞ্চের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারেন, কথায় কথায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায়। কিন্তু আদালতের এজলাসে মাননীয় বিচারপতির এজলাসের দরজায় ছিটকিনে দিয়ে দেওয়া, অবস্থান বিক্ষোভ করা, তার বাড়ির সামনে কুৎসিত পোস্টার লাগানো, এর থেকে একটা বিনির্দেশই প্রমাণিত হয় যে ভয় পেয়েছে শাসক দল। কারণ তারা বুঝতে পারছে যে রায় বা যে পর্যবেক্ষণ আদালতের মাননীয় বিচারকরা দিচ্ছেন তার একটা অবিঘাত জনমানসে পড়ছে এবং জনমনে একটা ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার অনেক বিষয়েই অস্বচ্ছতার সঙ্গে করেছে, তাই চুরি দুর্নীতির খবর যাতে সামনে না আসে সেটাকে নিশ্চিত করার জন্য তারা বারবার সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছে, কখনো বিচারকদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো দল বা কারোর নাম করেননি, তিনি বলছেন যে বিচারপতি এবং বিচার বিভাগকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেছেন যে শাসক দল ঘটনার দায় স্বীকার করেননি, কিন্তু যারা এই উচ্ছৃঙ্খল কাণ্ড কারখানা করেছেন তাদেরকে তারা চেনেন। ইঙ্গিত কাদের দিকে, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। ঘটনার 72 ঘন্টা কেটে গেছে, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে থেকে অবরোধ উঠলেও সরকারি আইনজীবীরা এজলাসের শুনানিতে অংশগ্রহণ করছেন না, তাহলে সাধারণ বিচার প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের অতি সক্রিয়তা ইত্যাদি নানা ধরনের মামলা মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হয়, তার শুনানি বন্ধ হয়ে যাচ্ছে, অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, বিচার প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, একে আদালতের উপর মামলার পাহাড়, তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটে কারা বঞ্চিত হচ্ছেন এবং এই বঞ্চনার জন্য যারা দায়ী আদালতের উচিত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া। এটা চলতে পারে না, সভ্য গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে না। কথায় কথায় যে রাজ্য বলে আমরা গণতান্ত্রিক, এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, যদিও এটা অনেকাংশেই এটা খুব ডিসপিউটেড। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির এজলাসের দরজায় ছিটকিনে দেওয়া হলো কেন? প্রশ্নটা এখানেই। তাহলে ভয়টা কিসের? কেঁচো করতে কেউটে বেরিয়ে যাওয়ার ভয়, ইডির রক্ষা কবচ, এই রক্ষা কবচ প্রত্যাহার করে নিলে মেনকা গম্ভীরকে যদি ইডি জিজ্ঞাসাবাদ করে, যদি আরও কোনো কঠোর পদক্ষেপ নয়, তখন কি কেঁচো করতে কেউটে বেরিয়ে পড়বে? তখন কি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে? তখন কি আরও অনেককে নিয়ে টানাটানির সম্ভাবনা উজ্জ্বল হবে? এই সমস্ত বিষয় থেকে ভয় পেয়ে কি বিচারপতিদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে শাসক দল প্রভাবিত আইনজীবীরা? এই প্রশ্ন তো পাবলিক ডোমেনে ঘুরছে। মাননীয় অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তৃণমূল জামানায় অনেক অ্যাডভোকেট জেনারেল তাদের পূর্ণ মেয়াদ কমপ্লিট করতে পারেননি, নানা কারণ দেখিয়ে তারা তাদের
দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হলো এবং তার কথাতেও কর্ণপাত করা হলো না, আমি জানি না যে সৌমেন্দ্রনাথ বাবু শেষ পর্যন্ত তার পূর্ণ মেয়াদ এই পদে থাকবেন কি না। আইনজীবী মহলে কান পাতলে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এগুলো সত্য মিথ্যা বলার আমার এখতিয়ার নেই, গুঞ্জনটা শোনা যাচ্ছে, আমি কয়েকজনের সাথে কথাও বললাম, তারাও একেবারে উড়িয়ে দেননি এই গুঞ্জনকে, কারণ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ফেস লস হয়েছে আদালতে, তিনি লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, তার কথাও অবস্থানকারী আইনজীবীরা শোনেননি। তিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক আইনজীবীরা রাজশেখর মান্তার এজলাসের দরজায় ছিটকিনি দিয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন, অ্যাডভোকেট জেনারেলের অনুরোধকেও কর্ণপাত করেননি তারা। তাহলে এত সাহস তারা কোত্থেকে পেলেন? তৃণমূলের মুখপাত্ররা রাজশেখর মান্তার নাম ধরে অভিযোগ করেছেন, এটা করা যায়? রায় পছন্দতে না পারে সেই রায়কে সমালোচনা করার অধিকার আছে, চ্যালেঞ্জ করার অধিকার আছে, কিন্তু বিচারককে সমালোচনা করার অধিকার নেই। এই নত্যসত্ত্ব জ্ঞান আর নেই শাসক দলের মুখপাত্রদের, হয় তারা সচেতনভাবে করছেন, যেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন বিচার বিভাগকে সন্ত্রস্ত করার জন্য, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়ার জন্য। এক প্রাক্তন বিচারপতি বলেছেন এরপর তো বিচারকদের গায়েও হাত দেওয়া হতে পারে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ সন্ত্রস্ত একটা পরিবেশ তৈরি করলে শাসক দল মনে করছে যে অনেক আইনজীবীদের একাংশ বলছেন যে বিচার বিভাগ পর্যবেক্ষণ এবং রায় দেওয়ার ক্ষেত্রে অনেক সংযত হবে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা, সেটা এনশিওর করার জন্যই এই কাণ্ড কারখানা ঘটানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বিবৃতি দিয়ে নিন্দা করেননি, তারা যতক্ষণ না মুখ খুলবেন ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন হরিদাস পাল মিডিয়ার সামনে কী বলল সেটা জনমানসে কোনো মান্যতা পায় না। তৃণমূলে একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, তাই ল্যাম্পপোস্টরা কে কী বলল সেটাকে দলের অবস্থান বলে মেনে নিতে হবে, এত বোকা পশ্চিমবঙ্গের মানুষ নয়। যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন ততক্ষণ পর্যন্ত দলের অবস্থান জনমানসে স্পষ্ট হবে না। দুর্ভাগ্যের বিষয় আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন যখন করছি তখন 12:40, এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে কোনো বিবৃতি দেননি। শুভেন্দু অভিযোগ করেছেন যে শাসক দলের নির্দেশেই আইনজীবীরা এই কাজ করেছেন, শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের মদতের পিছনে ছিল, অভিযোগ করেছেন শাসক দল পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। কিন্তু যেটা সবথেকে বেশি অবাক লাগছে, অনেক বিষয় নিয়েই তো, মানে আন্ডার দ্য সান যা কিছু ঘটে তা কিছু নিয়েই তো শাসক দলের সর্বোচ্চ নেতা নেত্রী বিবৃতি দেন, তো এই বিষয়ে ওনারা একটা বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করছেন না কেন? ধোঁয়াশার জন্মটা এখান থেকেই হচ্ছে। আইনমন্ত্রী কোনো কথা বলেননি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ, যিনি নিজেকে রেবেল বলতে ভালোবাসেন, কোনো মুখে টু শব্দটি নেই, নিউকো প্লাস লাগেছেন। যদি আমি শুনলাম উনি ভার্টিগোর সমস্যায় ভুগছেন, কালকে আমাকে একজন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বললেন, যদি সেটা সত্যি হয় তাহলে অন্য বিষয়, কিন্তু বিবৃতি দেওয়ার তো অনেক রকম উপায় থাকে, কেন চুপ? কলকাতা হাইকোর্টের মান মর্যাদা বুলুন্ঠিত হলে শুধু আইনজীবীদের মান মর্যাদা বুলুন্ঠিত হয় না, রাজ্যবাসীর মান মর্যাদা বুলুন্ঠিত হয়, প্রশ্নের মুখে পড়তে হয় আমাদের অন্য রাজ্যে গেলে।
অমিতাভ লালাকে বিমানবাবু বলেছিলেন অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, সমালোচনা ঝড় বয়ে গিয়েছিল বিমানবাবুকে, যতদূর মনে আছে পরে ওনাকে ক্ষমা প্রার্থনা পর্যন্ত করতে হয়েছিল। শাসক তার রায় পছন্দ না হলে আদালতকে টার্গেট করে, এটা দীর্ঘদিন ধরে চলে আসে। কিন্তু এবার সমস্ত কিছু সীমা লঙ্ঘন করে যে ঘটনাগুলো ঘটল সেটা সমাজের কাছে একটা অত্যন্ত খারাপ বার্তা গেল। যত তাড়াতাড়ি আমরা এটাকে বুঝবো তত মঙ্গল, কতটা একটু হলেও মেরামত করা যাবে, হোক না বিলম্বিত বোধোদয় হোক, কিন্তু হোক তো। যদি অন্ধ হয়ে থাকি না, সুধীন দত্তের উটপাখি কবিতার সেই বিখ্যাত লাইনটাই বলবো, প্রলয় কিন্তু বন্ধ থাকবে না, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে।